একটা জায়গায় সভা হবে, এলাকার হাওয়া বদল হবে, আর চোর চিটিংবাজদের হাওয়া পাংচার হয়ে হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকতে হবে, এইটার নাম দিবাই পাই। আজ থেকে না, আজ থেকে না। ওই 1968 সালে যখন পরিস্থিতি এত এইরকম ছিল না, ওই 1968 সালেও যখন বেকারের হাতে কাজ ছিল না, ওই 1968 সালেও যখন এই সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত, গরিব মানুষ দুবেলা দুটো খেতে পেত না, সেই সময় তৈরি হয়েছিল ডিআই পাই। সব বেকারের কাজ চাই, সব গরিব মানুষের দুবেলা দুটো খাবার চাই, মাথার উপর ছাদ চাই, এই দাবিতে। আর আজকে 2023, 56 বছর বয়স হয়েছে ডিআইএফের। লোকে বলে যে 50 পেরিয়ে গেল আর কি, আমরা বলছি বয়স একটা সংখ্যা মাত্র। যত দিন যাচ্ছে ডিওয়াইফাই তত তরুণ হচ্ছে, এবং যত তরুণ হচ্ছে তত ডিওয়াইএফ সব ওই চোর চিটিংবাজদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, এই জিনিসটার নাম ডিওয়াইফাই। আজকে এইসব নেতা ফেতা যারা আছেন আর কি, যারা বৃষ্টি থেকে ভেবেছিলেন মিটিংটা বোধ হয় আর হবে না, আমরা বলছি যে, আমরা বলছি কেন, জনগণও বলছে যে হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। ওই 68, ওই 70, 72, 75, তারপরে সরকার কত কত খারাপ দিন দেখে এসেছি। আর এই দুদিনকার যোগী, কালকে এক দলের হয়ে চুরি করতো, আজকে আরেক দলের হয়ে চুরি করছে, ওরা আমাদের সেখানে বিনয় পাই কি জিনিস, কি জিনিস আমরা বুঝিয়ে দিয়ে আসছি। ওই গত সেপ্টেম্বর মাসে ওই কিছু চোর চিটিংবাজরা রয়েছে, যারা গত 11 বছর ধরে ওই কলকাতার ধর্মতলার মোড়ের একটা রাস্তা ভেবে নিয়েছিল যে ওটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, ওখানে খালি ওরাই মিটিং করবে, আর কেউ মিটিং করতে পারবে না। আমরা ঠিক করলাম আমরা ওইখানে মিটিং করবো। পুলিশের কাছে গেছি, পুলিশ বলেন তো যারা আমাদেরকে দেখলেই লাঠি নিয়ে ফেলে আসে, আর তৃণমূলকে দেখলেই টেবিলের তলায় ঢুকে যায়। ওই পুলিশ ভয় পাবেন না, ভয় পাবেন না একদম। বাম আমলে যে পুলিশ ছিল তার সিঁড়িদারাটা সিঁড়িদারার জায়গায় ছিল, আর এখন যে পুলিশ হয়েছে তার সিঁড়িদারাটা কমতে 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 নামতে নামতে হাতে লাঠিতে চলে এসেছে। ওইটা মাঝে মধ্যে আমাদের উপর চালু হয়, কিন্তু এটা জেনে রাখবেন পুলিশের সবাই না, একাংশ তারা আমাদেরকে বলে যে না ওখানে মিটিং করা যাবে না, আমাদের ওপরে পারমিশন নেই। আমরা বললাম এটা ডিওয়াইয়ে, ও ওপরে কি আছে দেখার দরকার নেই, এই শিকড়ে এই মাটিতে যদি আমাদের কমরেড রয়েছে, মাটিতে যদি আমাদের ঝান্ডা রয়েছে, আর মাটিতে যদি চোর চিটিংবাজের বিরুদ্ধে লড়াই করার কমরেড রয়েছে, তাহলে পুলিশের পারমিশন থাক বা না থাক সভা ওইখানেই হবে। আর আমরা চোর চিটিংবাজরা যেখানে বছরে একবার সভা করে করে কত কিছু বক্তব্য রাখে, আমরা চোর চিটিংবাজদের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে ওইখানেই সভা করেছিলাম, আর বলেছিলাম ইনসাফ হবেই। আর ওই আনিসের ইনসাফ, ওই মইদুলের ইনসাফ, ওই গত 11 বছর ধরে চাকরি না পেয়ে বসে থাকা ছেলেমেয়েগুলো তাদের ইনসাফের জন্য ডিওয়াইয়ে বাজো রাস্তায়। কেয়া বলেছিলেন সেদিন বড় বড় কথা, বলেছিলেন চাকরি কি হাতের বোয়া নাকি চাইলেই দিতে হবে। আমরা সেদিন মনে রেখেছিলাম ওই কথাটা। আজকে জবাব দেওয়ার সময় এসছে, পঞ্চায়েতে নমিনেশন ফাইল হচ্ছে না, আমরা বলছি পঞ্চায়েত সিটটা কি রকম চোরের চুরির ভাগ নাকি, যে চোরেরা চাইলেই দিতে হবে। কালকে বিকেলে ঘোষণা হয়েছে পঞ্চায়েত হবে, আর আজকে মুর্শিদাবাদে হোক, মেদিনীপুরে হোক, বর্ধমানে হোক, অন্য যে কোনো জায়গায় হোক, বামপন্থীরা নমিনেশন দিতে গেছেন, বাধা সত্ত্বেও সমস্ত বাধাকে এই হাওয়ার মতো উড়িয়ে দিয়ে বামপন্থীরা নমিনেশন দিয়েছেন, তৃণমূল কটা নমিনেশন দিয়েছে, এই নিয়ে ওই চোর কুমার কিছু বললেন বললেন লোক ভালো, এমনিতে এককালে ছিল যে এমন পুলিশ ভ্যান বাজাতে উনি কিছু বলতে পারতেন না, তাহলে এখন উনি বলতে বলতে পারেন সেটা ভালো জিনিস, কোনো অসুবিধা। কিন্তু আমাদের অসুবিধাটা অন্য জায়গা, অসুবিধা হচ্ছে গত 11 বছর ধরে এই বাংলার বেকারের যন্ত্রণা নিয়ে তৃণমূল কোনো কথা বলেনি, বিজেপিও কোনো কথা বলেনি। গত 11 বছরে এই পশ্চিম বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না সেই নিয়ে তৃণমূল কোনো কথা বলেনি, বিজেপিও কোনো কথা বলেনি। এখন ওই যে বিরাট বাংলার বিবেক হচ্ছেন মাতব্বর শুভেন্দুবাবু, শুভেন্দুবাবু বলছেন যে গণতন্ত্র রক্ষা করতে হবে পশ্চিম বাংলায়, টিভি মিডিয়ায় সব ছয়লা, শুভেন্দুবাবু বলছেন গণতন্ত্র রক্ষা করতে হবে, বিরাট ব্যাপার। আরে ওই যার সাথে 75-25 বখরার গণ্ডগোল হলো, আর নিজের ভাগটা নিজে ভালো করে বুঝে নিতে দল পাল্টে বিজেপিতে গেলেন, আমরা 18 সাল ভুলে যাইনি, আমরা 18 সাল ভুলে যাইনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই শুভেন্দু অধিকারী একসাথে হাতে হাতে একসাথে হাতে হাত রেখে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছিল বামপন্থীদেরকে যাতে খুঁজে না পাওয়া যায় তার জন্য, ইতিহাস ভুলে যায়। এখন গত 10 বছরের চুরির টাকা যাতে নিজের কাছে থাকে সেই জন্য দল বদলে এখন শুভেন্দু অধিকারী নিজের সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছেন, আর বাংলাদেশ স্লোগান চুরি করে দিয়েছেন, কি বলছেন, চোর ধরো জেল ভরো। আমরা বলছি এমনি অসুবিধা নেই, বামেদের স্লোগান যদি কেউ অন্য কেউ চুরি করে দিতে চায় তাতে আমরা খুশি, কিন্তু এটা জেনে রাখবেন শুভেন্দু বাবুর চেহারা চামুন্ডা যারা আছেন যার পাশে স্যাংরাতে যারা আছেন তারা জেনে রাখবেন যে যেদিন জনগণ চোর ধরে জেল ভরার কাজ শুরু করবে
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রধান বা তার হাজবেন্ডের নামে ওই ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, চার মাস পাঁচ মাস পর টাকা ঢুকছে, তার পাঁচশো টাকা হাজার টাকা আমাকে দেওয়া হচ্ছে দয়া ভিক্ষার জন্য, আর বাকি সব টাকা নিয়ে ওই পঞ্চায়েতের মেম্বাররা চলে যাচ্ছে। কেউ উত্তরাখণ্ডে জমি কিনেছে, কেউ সিমলায় হোটেল করেছে, কেউ বাড়ির ওপর সুইমিং পুল করেছে। বাবার নাম
চারটি করে আবাস যোজনার তালিকা এলো, আর যদি এলো তাহলে পাহাড় থেকে সাগর অব্দি একটা জায়গা দেখাতে পারবেন যেখানে আপনি তৃণমূলের নেতা নিশীথ প্রামাণিকের বাবা বিজেপি কর্মীর নামে আপনি কোন একটা এফআইআর করেছেন করেন, কারণ সেটি আছে। আর বিজেপি যদি এত লড়ছে তৃণমূলের বিরুদ্ধে, এমনি আটটা বেজে গিয়েছে নাকি? না, মিনাক্ষি বলতে বলতে পারছে। আটটা বাজার কথা কেন বললাম? কারণ বিজেপির নেতাদের এখন আর কোথাও দেখা যায় না, আটটা বাজলে সেটা ঢুকে টিভিতে গিয়ে বসবে, তার বাইরে ওকে আপনি কোথাও দেখতে পাবেন না। আর এখনো তৃণমূলের অফিসে দু চারটি ঘোরাফেরা করছে, আর এস এস নির্দেশ দিলে ওরা আবার বিজেপিতে ফিরে যায়। কথাটা হচ্ছে, বিজেপির নেতাকে যদি আপনি কোন সৌভাগ্যবশত যদি পেয়ে যান রাস্তায়, বলবেন ভাই তৃণমূলের বিরুদ্ধে তো হেভি লড়াই হচ্ছে না, বলবে হ্যাঁ দারুণ, আর এস সিপিআই এনে দিলাম, ইটি এনে দিলাম, শুভেন্দুদা বলে দিয়েছে আজকে এ যাবে কালকেও যাবে, দারুণ হচ্ছে। আমরা বলছি ভাই, তাহলে যদি এত লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তাহলে ওই যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু কয়লা পাচার সোনা পাচার বাড়ি পাচারে অভিযুক্ত ওই যে বিনয় মিশ্র, এই সামনে রাজবিহারী মোড়ের ওখানে সাত মহলা বাড়ি একটা তিন তিন করে আলো চলছে, ওই বিনয় মিশ্র এত দুর্নীতিতে অভিযুক্ত, বিদেশ চলে গেল কি করে? বিদেশ যাওয়ার জন্য তো রাজ্য পুলিশের এনও ছিল, আচ্ছা সেটা আমরা দিয়ে দিল, তারপর পাসপোর্ট অফিস, ভিসা অফিস, ইমিগ্রেশন না মাইগ্রেশন না কত হাবি যাবি, এত দপ্তর রয়েছে, তারা কেউ বিনয় মিশ্রকে আটকাতে পারেনি, আসলে আটকাতে চায়নি। কারণ যখন এই ধরনের লড়াই হয় তখন দুটো মেলায় খালি হবে, তখন দুই মেলা না দুই মেলা এই নিয়ে লড়াই খালি হবে, কিন্তু আসল এই অপরাধকে শেষ করার জন্য লড়াই ওরা কখনো লড়বেন না। কারণ শোলে সিনেমা ওরা দেখেছে, আমাদের মতনই দেখেছে, শোলে সিনেমার মতো ওদের সিস্টেম ভাগ করা আছে, আধে ইধারে যাও আধে উধারে যাও, বাকি মেরে পেছে আও, ধর্মের নামে পোশাকের নামে খাবারের নামে মানুষ ভাগ করার রাজনীতি চলবে, তার মধ্যে দিয়ে গ্যাসের দাম বাড়বে, তার মধ্যে দিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, আর সাধারণ মানুষ যাতে হাহাকার করতে না পারে তার জন্য তাকে বিভিন্ন জড়িবুটি টনিক খাওয়ানোর চেষ্টা করা হবে। আমরা বলছি টনিক যদি থাকে তাহলে সেটা একটা জিনিস হচ্ছে টনিক, ওই যে ঝান্ডা গুলো লাগানো রয়েছে আপনি দেখবেন আগের ঝান্ডা গুলোর সাথে এই ঝান্ডা গুলো একটা তফাৎ আছে, এটা হচ্ছে ঝান্ডাটা একটু মোটা আছে। আমার নাম যাই হোক, আমার ধর্ম যাই হোক, বাজারে যদি রান্নার গ্যাসের দাম 1130 টাকা হয়, আর আমার বাড়িতে যদি আমার ছেলের চাকরির জন্য তৃণমূলের নেতাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হয়, তাহলে একটাই অসুখ আছে, একটাই অসুখ, ওই ঝান্ডাটা কেড়ে নিয়ে ওই নেতার বাড়ি ঘেরাও করে বাড়ি রেট খুলে দরকার হবে, গরিব মানুষের কাছে ওই উঠাওয়া টাকা ফেরত দিতে হবে, ও ছাড়া এই পশ্চিমবাংলায় আর কোনো কাজ নেই, আর কোনো কাজ থাকতেও পারে না। সেই পথ নিয়ে ডিওয়াইএফ গত 56 বছর ধরে তার লড়াই করছে, আরো আরো দীর্ঘদিন এই দুর্নীতি এই অত্যাচারের বিরুদ্ধে দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে। কারণ আমি বলেছি আমাদের বাম আমলের পড়াশোনা, বাম আমলে আমাদের সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো, যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার নিয়েই আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘ